আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আরনি আর্লি রাইজিং প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা অত্যন্ত সহজ ভাষা আমি তোমাদের মাঝে উপস্থাপন করব, বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আর্লি রাইজিং প্যারাগ্রাফটা, এবং এটা সবচেয়ে সহজ ভাষায়। আমি সব সময় চেষ্টা করি যে তোমাদেরকে সবচেয়ে সহজ ভাষায় উপস্থাপন করার জন্য। পড়াশোনাটাকে তোমরা যদি কঠিন না ভেবে একটু সহজভাবে নাও, তাহলে তোমাদের জন্য সেটা সবচেয়ে ভালো হবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর্লি রাইজিং প্যারাগ্রাফটা পিডিএফ ফাইলটা তুমি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, তো ওখান থেকে তুমি তোমার পড়ার সুবিধার্থে বা লেখার সুবিধার্থে ডাউনলোড করে নিতে পারো। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আর্লি রাইজিং প্যারাগ্রাফ, আর্লি রাইজিং মিন্স গেটিং আপ আর্লি ইন দি মর্নিং, অর্থাৎ সকালে ওঠা বলতে বোঝায় সকালে ঘুম থেকে ওঠা। দেয়ার ইজ এ ওয়াইজ সেইং দ্যাট, জ্ঞানমূলক কথা রয়েছে। ওয়াইজ সেইং মানে কি নীতিবাক্য বা জ্ঞানমূলক কথা। আর্লি টু বেড, আর্লি টু রাইজ ম্যাক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ, অর্থাৎ সকাল সকাল উঠো, সকাল সকাল ঘুমাও, সকাল সকাল উঠো, ম্যাক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ, অর্থাৎ সকাল সকাল ঘুমিয়ে সকাল সকাল উঠে একজন মানুষ কি হতে পারে, স্বাস্থ্যবান হতে পারে এবং জ্ঞানী হতে পারে। সো আর্লি রাইজিং ইজ এ গুড হ্যাবিট, তাই সকালে ওঠা একটা ভালো অভ্যাস। উই ক্যান কিপ ফিট ইফ উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমরা কিপ ফিট থাকতে পারি, উপযুক্ত থাকতে পারি ইফ উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, যদি আমরা সকালে ঘুম থেকে উঠি। ইট ইজ ভেরি বেনিফিশিয়াল টু আস, এটা আমাদের জন্য খুবই উপকারী। বাই রাইজিং আর্লি ইন দ্য মর্নিং, সকালে উঠে ওয়ান ক্যান ডু হিস ওয়ার্ক আর্লিয়ার, কেউ তার কাজ তাড়াতাড়ি সারতে পারে। রাইজিং আর্লি ইন দ্য মর্নিং উই ক্যান সে আওয়ার ফজর প্রেয়ার, সকালে ঘুম থেকে উঠে আমরা আমাদের ফজরের নামাজ পড়তে পারি। দেন উই ক্যান স্টাডি আওয়ার লেসন, তারপর আমরা আমাদের পড়াশোনা করতে পারি, অথবা এটা বলা যায় দেন উই ক্যান স্টাডি আওয়ার লেসন, তারপর আমরা কী করতে পারি, আমাদের পাঠ্য অধ্যয়ন করতে পারি, আমাদের পাঠ অধ্যয়ন করতে পারি। ইন দ্য মর্নিং, সকালে দি এয়ার রিমেন্স ফ্রেশ, সকালে বাতাস থাকে কি সতেজ। ইন দ্য মিন টাইম, ওই সময় আওয়ার ব্রেন ক্যান ক্যাপচার আওয়ার লেসন ইজিলি, ওই সময় আমাদের যে ব্রেন, সেই ব্রেনটা আমাদের যে পাঠ রয়েছে সেটা সহজভাবে ধারণ করতে পারে। অ্যাজ অ্যান আর্লি রাইজার, একজন আর্লি রাইজার হিসেবে উই ক্যান গেট ফ্রেশ এয়ার অফ দ্য এনভায়রনমেন্ট, উই ক্যান গেট ফ্রেশ এয়ার অফ দ্য এনভায়রনমেন্ট, আমরা পরিবেশের সতেজ বাতাস পেতে পারি। মোর ওভার উই ক্যান টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তাছাড়া আমরা শারীরিক ব্যায়াম করতে পারি। অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য বিউটিফুল এনভায়রনমেন্ট অফ মর্নিং, একজন আর্লি রাইজার উপভোগ করতে পারে সকালের সুন্দর পরিবেশ। হি ক্যান অলসো এনজয় দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, সে পাখিদের গানও উপভোগ করতে পারে। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, সকালে হাঁটা একটা ভালো অভ্যাস। এ ম্যান হু কিপস ইট আপ দি হ্যাবিট ক্যান বি বেটার দ্যান আদার্স, একজন মানুষ যে এই অভ্যাসটা ধরে রাখে সে অন্যদের তুলনায় ভালো। দ্য আর্লি রাইজার্স ক্যান সি দ্য ব্রাইটনেস অফ দ্য মর্নিং সান, আর্লি রাইজার সকালের উজ্জ্বল সূর্য দেখতে পারে। হোয়েন দ্য সান ইজ শাইনিং, যখন সূর্য কিরণ দেয়, দি এনভায়রনমেন্ট গেটস অ্যান এক্সেলেন্ট মোমেন্ট, পরিবেশ পায় একটা চমৎকার মুহূর্ত। অ্যান আর্লি রাইজার হার্ডলি বিকাম সিক, একজন আর্লি রাইজার খুব কমই অসুস্থ হয়। এ লেট রাইজার ক্যান নট হোপ টু এ বেটার লাইফ, একজন লেট রাইজার অর্থাৎ যে দেরিতে ঘুম থেকে ওঠে, ক্যান নট হোপ, আশাবাদী হতে পারে না টু এ বেটার লাইফ, একটা ভালো জীবনের আশাবাদী হতে পারে না। হি অলওয়েজ লেগ বিহাইন্ড, সে সর্বদা পিছনে পড়ে যায়। হি ক্যান নট সে হিজ ফজর প্রেয়ার, সে তার ফজরের নামাজ পড়তে পারে না। হি ক্যান নট স্টাডি ইন দি মর্নিং, সে সকালে পড়াশোনাও করতে পারে না, সে সকালে পড়াশোনা করতে পারে না। হি বিকাম সিক ফ্রিকোয়েন্টলি, সে বারবার অসুস্থ হয়ে যায়। সো হি ইজ আনএবল টু হ্যাভ এ সাউন্ড হেলথ, তাই সে একটা ভালো স্বাস্থ্য পেতে ব্যর্থ। সো উই হ্যাভ টু বি অ্যান আর্লি রাইজার, তাই আমাদেরকে অবশ্যই কী হতে হবে, আর্লি রাইজার হতে হবে। তো এটাই ছিল তোমাদের প্যারাগ্রাফ আর্লি রাইজিং।
তো এটা আমি বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো পিডিএফ ফাইলটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়াই আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড